ঢাকায় ছবির সোনালী যুগের অবসরণের পর 90 দশকের শেষ দিকে চলচ্চিত্রে অশ্লীল ছবির আগ্রাসন শুরু হয়। অশ্লীলতা যাত্রা কলে পিষ্ট হয়ে চলচ্চিত্র প্রেমী হল বিমুখ হতে শুরু করেন। এ সময় ঢালিউডে ঝড় তোলেন সুঠাম দেহের অধিকারী এক নায়িকা, যার নাম ময়ূরী। চলচ্চিত্র আগমনের পরই আলোচিত হন ময়ূরী। তখন এই অভিনেত্রী স্বেচ্ছায় বা অনিচ্ছায় বেশ কিছু অশ্লীল ছবিতে দেখা যায়। এরপর প্রায় 10 বছর দাপিয়ে অভিনয় করেন ময়ূরী। 2005 সালের পর চলচ্চিত্র সুস্থ ধারায় ফিরলে অনেকটা অন্তরালে চলে যান তিনি। ময়ূরী এখন চলচ্চিত্র থেকে নিজেকে আড়ালে রেখেছেন। রূপালী পর্দার বাইরে কিভাবে দিন কাটছে ময়ূরীর, তিনি এখন কোথায় আছে, কেমন আছেন, অভিনয় ছেড়ে কোন পেশা বেছে নিয়েছেন, এমন প্রশ্ন লাখো চলচ্চিত্র প্রেমীর মনে উঁকি মারে অনেক সময়। ময়ূরীর হাল হকিকত জানার জন্য তার সঙ্গে অতীতে একাধিকবার যোগাযোগ করা হলেও কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে বুধবার 19 এপ্রিল সন্ধ্যায় হঠাৎ এই প্রতিবেদকের সঙ্গে ময়ূরীর দেখা হয় রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি বিপণিতে। সাংবাদিক পরিচয় শুনে অজানা কারণে ময়ূরী এড়িয়ে যান, ছবি তুলতে গেলে বাধা দেন। এরপর তিনি জাগো নিউজকে বলেন, আমার বিরুদ্ধে অনেক সাংবাদিক মন গড়া আর নেতিবাচক খবর প্রকাশ করেছেন, অথচ এসব খবরের সত্যতা নেই, তাই আমি কোনো সংবাদ মাধ্যমে আর কথা বলতে চাই না। এক পর্যায়ে ময়ূরী বলেন, চলচ্চিত্রে কোনো কাজ করছি না, আগামীতে অভিনয় করার কোনো সম্ভাবনা নেই, এখন স্টেজ শোতে পারফর্ম করি, এটা দিয়ে আমার জীবিকা নির্বাহ করি, চলচ্চিত্রের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। এই প্রসঙ্গে জানতে চাইলে কিছুই বলতে চাননি ময়ূরী। তবে কয়েক বছর আগে চলচ্চিত্রে ঘোষণা দিয়েছিলেন সেটি নিয়ে ময়ূরী বলেন, ইচ্ছা ছিল ছবি বানাবো, কিন্তু ফিল্মে এখন পলিটিক্স চলে বেশি, যে কারণে ছবি নির্মাণে টাকা খরচ করলে ফিরে আসার সম্ভাবনা কম থাকে, তাই জেনে শুনে লোকসান গুনতে চায় না, এই চিন্তা আমার মাথায় নেই। ময়ূরী থাকেন রাজধানীর মগবাজারে। অতীতে নিজের উপার্জিত অর্থ দিয়ে একটি ফ্ল্যাট কিনেছেন, সেই ফ্ল্যাটটি ভাড়া দিয়ে তিনি আরেকটি বাসায় ভাড়া থাকেন। ভাড়ার টাকা এবং মাঝে মধ্যে স্টেজ শো করে 2 কন্যা সন্তানকে নিয়ে তিনি দিব্যি ভালো আছেন বলে জানান। উল্লেখ্য, ময়ূর অভিনীত প্রথম চলচ্চিত্র মৃত্যুর মুখে এবং সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র বাংলা ভাই। 90 দশক থেকে এ পর্যন্ত ময়ূরী অভিনীত 300 ছবি মুক্তি পেয়েছে। নারকেস আক্তার পরিচালিত 403-এর ঘর শিরোনামের ছবিতে চলচ্চিত্র অভিনেতা আলমগীরের স্ত্রী চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন ময়ূরী। ময়ূরীর স্বামী রেজাউল করিম খান মিলন না ফেরার দেশে চলে যান 2015 সালের 27 সেপ্টেম্বর। মিলন টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন। এরকম আরো তথ্য পেতে আমাদের চ্যানেল ফিল্ম টিভির সাথে থাকুন, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখন সাবস্ক্রাইব করুন।